নমস্কার বন্ধুরা, আমি দীপ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসবিআই সিএসসি সেন্টার। তো এসবিআই সিএসসি সেন্টার কি বিস্তারিত জানতে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা এই ইনফরমেশান সম্পূর্ণ দেবো। তো ধন্যবাদ প্রথমে আপনাদেরকে করি, 20,000 সাবস্ক্রাইবার পার করে আমাদের 20,500 সাবস্ক্রাইবার পৌঁছে দেওয়ার জন্য। তো আপনাদের আশীর্বাদে আমরা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাচ্ছি। তো আমাদের মেন মোটিভেশন হচ্ছে যে আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে সঠিক কাজে, যাতে ভিডিও দেখে আপনাদের কিছু হলেও লাভ হয়। তো আমাদের কোনো ফেক ভিডিও আমরা বানাই না, তার কারণে যতটুকু পারবো আপনাদেরকে ইনফরমেশান দিয়ে সঠিক পথ দেখিয়ে সঠিকভাবে আপনাদেরকে নিয়ে যেতে। তো আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট, এসবিআই কাস্টমার সার্ভিস পয়েন্টের ফ্র্যাঞ্চাইজি। এটা একটা বিজনেস, এটা একটা ব্যবসা, এটা একটা সেন্টার। আপনারা মানে অনেক ব্যাংকের আশেপাশে বা কিছু গ্রামের মধ্যে আপনারা দেখেছেন। তো আপনাদের গ্রামে বাড়ি হোক বা শহরে বাড়ি হোক, যে কোনো জায়গায় আপনাদের বাড়ি হোক না কেন, আপনারা এই সিএসসি যে সেন্টার আছে সে সেন্টার আপনারা খুলে বাড়ি থেকেই, মানে একটা দোকান আপনাকে ভাড়া নিতে হবে, ফার্স্ট বলে দিচ্ছি, দোকান আপনার লাগবে। আর যদি নিজস্ব দোকান থাকে তো খুবই ভালো। আপনি লোকালে যদি আপনার ব্যাংকের থেকে দূরে হলেও কোনো প্রবলেম নেই, ব্যাংকের থেকে কাছে হলেও কোনো প্রবলেম নেই। কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কীভাবে এই সেন্টার খুলবেন বিস্তারিত জানতে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনাদেরকে বলবো। তো স্কিপ করবেন না, আর আপনারা যদি আমাদের চ্যানেল একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানাবার জন্য। তো চলুন আজকে শুরু করি তাহলে আমাদের ভিডিও। আমরা কম্পিউটার স্ক্রিনে আমাদের চলে যাচ্ছি। তো কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এসেছি। তো কাস্টমার সার্ভিস পয়েন্টের নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত ভিডিওর মধ্যেই বলবো। তো কাস্টমার সার্ভিস পয়েন্ট আপনারা আশা করছি মনে হয় দেখেছেন। তো না দেখলে ফার্স্ট আপনাদেরকে একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট আপনাদেরকে আমরা একটা ফার্স্ট দেখিয়ে দিই। এই দেখুন কাস্টমার সার্ভিস পয়েন্ট এই ধরনের আপনারা খুলতে পারবেন। তো এই ধরনের কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলার জন্য আপনাদের কী কী দরকার আর কীভাবে খুলবেন বিস্তারিত জানেন। তো এখান থেকে আপনি মাসে 60 থেকে 1 লাখ টাকা কামাতে পারেন। তো আমরা আপনাদেরকে কোনো ধরনের ফলস কমিটমেন্ট করতে চাই না ফার্স্ট অফ অল। তো আপনারা কত টাকা কামাবেন সেটা আপনাদের কমিশন বেসড করে, আপনাদের কতটা সেন্টার চলছে সেভাবে আপনারা মানে আর্নিং করতে পারবেন। তো কীভাবে এটা অ্যাপ্লাই করবেন আর কী কী এর জন্য কী কী জিনিস লাগবে, তো আপনাদেরকে ফার্স্টে আপনাদেরকে বলেছি দোকান লাগবে, দোকান কত স্কোয়ার ফিটার লাগবে আর কী কী, যে কোনো আপনি যেই যতই বয়স থাকুন না কেন এই কাস্টমার সার্ভিস পয়েন্ট আপনি নিয়ে নিতে পারেন। আপনি মেল হন বা ফিমেল হন দুজনের মধ্যে আপনি যে কোনো নিতে পারেন। তো তার জন্য আপনাকে কী কী দরকার হচ্ছে আপনাকে ফার্স্ট বলে দিচ্ছি। ডকুমেন্টস আপনার কী কী দরকার হবে, তো আপনার হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশান ফার্স্ট থাকতে হবে, মানে এইচএস পাস, আপনাকে মিনিমাম এইচএস পাস হতেই হবে, নাহলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, আপনার একটা সিভিল রেকর্ড ভালো থাকতে হবে, আর আপনার মিনিমাম আউটলেট 2000 মানে 200 স্কোয়ার ফিট লাগবে। তো 200 স্কোয়ার বা 120 বা 130 স্কোয়ার ফিট হলেও চলবে। আর আপনার একটা পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট লাগবে, আর একটা সার্টিফিকেট, আপনার একটা যে কাস্টের যে সার্টিফিকেট আছে ক্যারেক্টার সার্টিফিকেট, ওটা পুলিশের কাছে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। তারপর ডকুমেন্টস হিসাবে লাগবে আপনার আধার কার্ড, প্যান কার্ড, দুটো পাসপোর্ট সাইজ ফটো, চালান লাগবে, ক্যান্সেল চেক লাগবে, আর IIBF সার্টিফিকেশান লাগবে, আর অ্যাড্রেস প্রুফ, যে দোকানটা যেখানে করবেন সেটা সফটওয়্যার অ্যাড্রেস প্রুফ আপনার লাগবে। তারপরে আপনাকে বলি এটার জন্য আপনি কেমনভাবে, এটা মানে কমিশন বেসড আপনার কাজটা হবে। তো এটার জন্য আপনি অ্যাপ্লাই কোথায় করবেন, অ্যাপ্লাইটা আপনি কোথায় করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করা দেখুন আমি ডেসক্রিপশান বক্সের নিচে আপনাদেরকে দিচ্ছি না, তো আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে আমি বলে দেবো। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে আপনি যদি পারেন তো লিখে নেন, digitalindiacsp.in আপনাকে এটা লিখে গুগলে সার্চ করতে হবে, আপনার তাহলে চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মটা। তো আপনাকে ফার্স্টে রেজিস্ট্রেশন করার জন্য আপনার কী কী দরকার হবে সেটা বলে দিচ্ছি। আপনার এখানে পুরো নাম লিখবেন, তারপর এখানে আপনার বাবার নাম লিখবেন, এখানে আধার কার্ড নাম্বার যেটা আছে আধার কার্ড নাম্বার লিখবেন, এখানে ইমেলের জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেস লিখবেন, ইমেলের পর মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপর আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান, যতদূর আপনি পড়াশোনা করেছেন, আপনি এখানে কি জেনারেল এসসি এসটি ওবিসি যেটা আছে সেটাই আপনি ঠিক করবেন যেটা আপনার আছে। তারপর এখানে মেল না ফিমেল সেখানেও ক্লিক করবেন, এখানে আপনি কি জব করেন না জব করেন, আপনি জব করলেও আপনি এটা খুলতে পারবেন, জব না করলেও আপনি খুলতে পারবেন, আপনি কোনো লোককে রেখেও এটা চালাতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মান্থলি ইনকাম আপনার কিছু যদি থাকে তো সেখানে লিখতে হবে, আপনার এই যে টাইপ অফ সিএসপি যে আউটলেটটা আছে আউটলেটটা এখানে দিতে হবে, আর আউটলেটটার একটা ফটো আপনাকে তুলে এখানে আপলোড করতে হবে, এখানে ক্যাশ ডিপোজিট দেন ক্যাশ রিসিপ্ট নাম্বার এখানে আপনাকে দিতে হবে একটা, আর এখানে যদি আপনার ক্যান্সেল আপনার দোকানে যে ফটোটা থাকবে সেটা আপনাকে দিতে হবে, ভিলেজ যেখানে আছে, পঞ্চায়েত কোন পঞ্চায়েতের আন্ডারে, পোস্ট অফিস কোনটা, ডিস্ট্রিক্ট কোনটা, স্টেট, পিনকোড, আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন পশ্চিমবঙ্গে আপনি সব জায়গা থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনার ব্যাংক, আর এখানে প্রাইভেট সেক্টর, যে আপনার প্রাইভেট সেক্টর ব্যাংকের জন্য ন্যাশনাল
ব্যাংক কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে এখানে সাবমিট করতে হবে আপনাকে। সাবমিট করার পর আপনাকে যেটা করতে হবে, এনাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছার উপর। তো এদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি একবার বলছি, আপনারা পারলে লিখে নিন, 9477405076। তো আপনারা কী ধরনের কমিশন পাবেন এরপরে কমিশনে চলে আসছি। ভিডিওটা বেশি লেনদেন না করে শর্টেই আমরা পার করব, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আপনারা মিনিমাম কেমন কী ধরনের ইনকাম করে নিতে পারেন। তো অ্যাকাউন্ট ওপেনিং যদি করেন তো আপনারা 15 টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওপেনিং। আরডি অ্যাকাউন্টের জন্য 15 টাকা পাবেন, ক্যাশ ডিপোজিটে যদি আপনার মিনিমাম 2 থেকে 12 টাকা আপনি পার ক্যাশ ডিপোজিট যেটা আপনার করবে সেটাতে আপনি পাবেন। আর উইড্রলে আপনি 3 টাকা থেকে 30 টাকা অবধি পেয়ে যেতে পারেন। এসটিডিআর মিনিমাম 15 টু 50 টাকা আপনি পাবেন এসটিডিআর করলে। আধারের একটা কাজ ওটা করলে 5 টাকা আপনি পাবেন। মোবাইলে যেটা আছে সেটা 5 টাকা আপনি পাবেন। পাসবুক প্রিন্টিং করলে 5 টাকা পাবেন। রুরাল কমিশন 2000 টাকা, ইনসেন্টিভ 50 টাকা, আর ওপেনিং 100 ট্রানজ্যাকশন। তো আপনারা এখানে যদি কমিশন যেটা আছে এটা 2000 টাকা একটা পাবেন। PMJJY যে যোজনাগুলো আছে সেটাই 30 টাকা পাবে। এপি অটল পেনশন যোজনাতে আপনি 30 টাকা পাবেন। এগুলো যদি আপনি করেন এগুলো একটা এক্সট্রা টাকা পাবেন। মোবাইল সিডিং আর আধার সিডিংও 5 টাকা 5 টাকা করে আপনি পাবেন। তো হাউ টু অ্যাপ্লাই সিএফসি সেন্টার, তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত বলবো। অ্যাপ্লাইয়ের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফর্মটা আপনি ফিল আপ করে আপনি পাঠাবেন। আঠার পাওয়ার পর আপনার কেমনভাবে এটা খুলবেন, তো আপনাকে একটা ওরা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবে। বায়োমেট্রিক আপনার মেশিন থাকবে আপনার কাছে, যে মেশিনে আপনি মানে কাস্টমারের হাতের ছাপ নিয়ে ওদের অ্যাকাউন্টে সাথে লিঙ্কও করে নিতে পারবেন বিস্তারিত। এবং যে আউটলেট যেটা লোগো আছে, স্টিকার আছে, সেগুলো সব এসবিআই থেকে আপনাকে সব আউটলেটটা সাজিয়ে দেওয়া হবে। তো আপনার অনেকগুলো কোম্পানি আন্ডার থেকেও এটা করতে পারেন, আপনি ডাইরেক্টও অ্যাপ্লাই করতে পারেন আর আপনি ভেন্ডারের দ্বারাও এটা করতে পারেন। তো আমি যেটা দেখালাম ওটা ভেন্ডারের দ্বারা, আপনি ভেন্ডারের দ্বারা অ্যাপ্লাই করবেন। ভেন্ডারের দ্বারা অ্যাপ্লাই করলে ওরা আপনাকে বাকি সব কিছু দিয়ে দিবে, মানে আপনাকে হেল্প করবে ওরা। তো তারপরে জাস্ট রেজিস্ট্রেশনের পর আপনাকে কী করতে হবে জাস্ট আরেকটু বলে দিই আপনাকে, যে আপনার নিকটবর্তী ব্যাংক ম্যানেজার আছে, ব্যাংক ম্যানেজারের সাথে গিয়ে আপনাকে তার সাথে কথাবার্তা একবার কথা বলতে হবে। কথা বলার পর আপনি ওখানে অ্যাপ্লাই করবেন তারপরে, কেন ম্যানেজারের অ্যাপ্রুভাল এটাতে লাগবে। আপনার যে লোকাল ব্রাঞ্চ ম্যানেজার, আপনি যে সাথে যুক্ত, আপনি যেখানে করবেন সেখানে যে মেন ব্রাঞ্চ থাকবে এসবিআই, সে ম্যানেজারের একটা অ্যাপ্রুভাল লাগবে। তো সিনি অ্যাপ্রুভাল দিবেন আপনার, যদি সব কিছু কাগজপত্র ঠিকঠাক থাকে তো আপনি এটা অ্যাপ্রুভাল। তো এটার জন্য ইনভেস্টমেন্ট আপনার বলতে কিছুই মানে সেমনি নেই, মিনিমাম 50-60 টাকার আপনি ব্যালেন্স দিয়ে শুরু করতে পারেন এটা। আর ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান আপনি 10-8 টাকা পার ডে করতে পারেন, আরও বেশি করতে পারেন, অর্থ খুব বেশি করতে পারেন। এটিএম আপনি ইস্যু করতে পারেন, মানি ট্রান্সফার করতে পারেন, অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন, ক্যাশ উইড্রল, ক্যাশ ডিপোজিট, এগুলো আপনি সব ফিক্সড ডিপোজিট আপনি এগুলো সব কিছু করতে পারেন। তো মিনিমাম আপনাকে এটা খোলার জন্য কোনোরকম টাকা লাগবে না, আপনার অ্যাকাউন্ট নাম্বার এটার জন্য একটু ব্যাংকের ম্যানেজারের সাথে পরিচিতটা বাড়াতে হবে, আর এটার জন্য কোনো ব্যালেন্স আপনার সেমনিভাবে লাগবে না। আপনি যে ব্যালেন্সটা রাখবেন সে ব্যালেন্সটা পরে আপনি তুলে নিতে পারবেন সিএসসি সেন্টার যখন খুলবেন। তো এটার জন্য কোনো কিছুই লাগে না, এটা এসবিআই ফ্রি একটা আপনি যদি চান্ত করতে পারেন। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি এতক্ষণ যদি ভিডিও দেখেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।